আমরা কিন্তু দিতে পারবো না, টক শো করে বা পত্রিকা লিখে বা আলোচনা করে দিতে পারবো না। আর কে দিতে পারবেন? যেটা আমাদের সঞ্চালক প্রস্তাব করেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, সোজা কথা, দুটি বড় দল আমাদের দেশে। এই দুই দল যদি তাদের মধ্যে নীতিগতভাবে একমত হন, এই বিধিবিধানগুলো আমরা পালন করব, দুই দল সমানভাবে পালন করব এবং জনগণের রায় আমরা মাথা পেতে নেব, তাহলেই সম্ভব। কিন্তু এইটা তো হওয়ার কথা নয়। এখন যে অবস্থা, যেটা বললাম, রাজনৈতিক একটা কোলবার চলছে, এটা সমাধানের পথ হলো দুটো দলের নেতৃত্বকে অত্যন্ত ডাইনামিক হতে হবে, অতীতের রাজনৈতিক অপসংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা প্রত্যেকের থাকতে হবে, রাজনৈতিক দলগুলো থাকতে হবে, তাদের নেতা কর্মীদের থাকতে হবে, প্রশাসনের থাকতে হবে, পুলিশের থাকতে হবে, সামরিক বাহিনীর থাকতে হবে, এই আইনের প্রতি শ্রদ্ধা, সংবিধানের প্রতি শ্রদ্ধা। একটা দেশ যাতে অবশ্যই অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে সুসভ্যভাবে শাসিত হতে পারে, এই জিনিসটা আমাদের রাজনীতিতে নেই। যদিও আমরা এখানে শুনলাম যে আমাদের দেশে গৃহযুদ্ধ নেই, কিন্তু আসলে একটা রাজনৈতিক যুদ্ধ দুই দলের মধ্যে চলছে। একটা যুদ্ধটা বলা যায় পলিটিক্যাল কোল্ড ওয়ার চলছে, যার ফলে কিন্তু এই সংকটটা সৃষ্টি হয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম। 50 বছরও আমরা কি ধরনের নির্বাচন কমিশন হবে, তাদের চরিত্র কি হবে, তারা কিভাবে ভূমিকা রাখবেন সেটা নির্ধারণ করা যায়নি। একই সাথে নির্বাচনগুলো নিরপেক্ষ করা যায়, এমনকি তত্ত্বাবধায়ক আমলেও যে নিরপেক্ষ নির্বাচন হয় নাই সেটাও কিন্তু বেড়ে হাবিজ তুলে ধরেছে। এটা অপ্রিয় হলেও কথাগুলো সবই সত্য। না সরকারি শাসনের আমলে, ক্ষমতাসীন সরকারের অধীনে, না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো আমাদের সুষ্ঠু হয়েছে। এর একটা প্রধান সূত্র বলি, শুধু সরকার নয়, প্রার্থী যারা হন তারাও কিন্তু এর জন্য দায়ী। কেন দায়ী? রাজনীতিটা আমাদের দেশে হয়ে গেছে বিশাল একটা লাভজনক ব্যবসা, তারা ইনভেস্ট করেন, নমিনেশন কিনে নেন কোটি কোটি টাকা দিয়ে, তারপর আরো কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হন, যার জন্য তারা তাদের বিভিন্ন বাহিনী পোষেন, যার জন্য রক্তপাত হয় নির্বাচনের মধ্যে, যার জন্য তারা প্রশাসনকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেন। এগুলো বাস্তব সত্য, যদিও প্রমাণ করা খুব কঠিন, কিন্তু আমরা অনুভব করি। এই বিষয়টার সমাধান হলো, আজকে যদি নৈতিক রাজনীতি, নৈতিক সমাজ এটাই বলে থাকে, নৈতিক রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারি, যে প্রার্থীদের আমরা দেব সেই প্রার্থীদের যদি নৈতিক ভাবমূর্তির দিকে আমরা তাকাই, তাদের ট্র্যাক রেকর্ড দেখি, তাহলে ক্রিমিনালদের কিন্তু কোনোভাবেই, বা ক্রিমিনাল রেকর্ড আছে, অতীতে তারা বিভিন্ন কারণে জেল খেটেছে, বিভিন্ন কারণে, এমনকি খুনিরাও আছে যাদেরকে বিভিন্ন পর্যায়ে কিন্তু নমিনেশন দেওয়া হয়ে থাকে। এই পদ্ধতিটা সম্পর্কে নৈতিক সমাজের প্রস্তাব হচ্ছে, নমিনেশন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেবেন না, এটা একটা মস্ত বড় দুর্বলতা নমিনেশন পদ্ধতিতে। কারা দেবেন? দলের তৃণমূলের নেতা কর্মীরা দেবেন, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত, যেটাকে প্রাইমারি নির্বাচন ব্যবস্থা বলে। এটা জানে উন্নত সব দেশে, আমেরিকায় হয়, ব্রিটেনে হয়, ব্রিটেনেও এমপি নির্বাচনে দলের কেন্দ্রীয় কমিটি বা পার্লামেন্টারি কমিটি কিন্তু কোনো নমিনেশন দেয় না। তৃণমূলের নেতা কর্মীরা প্রকাশ্য দলীয় নির্বাচন কমিশনের ভোটে ভোট দিয়ে তারা প্রার্থীকে ঠিক করে, এই একটা বিষয়। দ্বিতীয় হলো, যদি আমাদের এমপি সাহেবদের মধ্যে আইনের শাসনে ভয় ঢুকানো যায়, তাহলে তারা দুইবার ভাববেন, নির্বাচনে দুর্নীতি করতে বা ক্ষমতার পরে ক্ষমতার অপব্যবহার করে বিশাল আকারের দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন তারা দেখবেন না। অনেকেই বলে থাকেন, গ্রামের মানুষও বলে যে ভাই আপনারা এই
নির্বাচিত প্রতিনিধিদের টাকা পয়সা অবৈধভাবে আয় করার পথটা বন্ধ করতে পারলে দেখবেন যে প্রার্থী নিয়ে এত ঝগড়াই হবে না, প্রার্থী খুঁজেই পাওয়া যাবে না। কারণ নিঃস্বার্থ জনসেবা করার জন্য জেনুইন রাজনৈতিক ব্যক্তিত্বরাই আসবে, অর্থাৎ রাজনীতির চরিত্র এখন যে এখানে চলে গেছে, যে অধঃপতন হয়েছে, নৈতিক অধঃপতন হয়েছে, এই চরিত্রটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এখন এটা তো থিওরি, প্র্যাকটিক্যালি কি হতে পারে, নির্বাচন কমিশন কেমন করে হবে, আগামী নির্বাচনটা কিভাবে সবার মনোপ্রত হবে, নিরপেক্ষ এবং অবাধ হবে, তার জন্য যে সমাধানটা প্রেসিডেন্ট হাবিব বলেছেন, আমি তার সাথে একমত এইভাবে যে আমরা কিন্তু দিতে পারবো না, টক শো করে বা পত্রিকা লিখে বা আলোচনা করে দিতে পারবো না। আর কে দিতে পারবেন, যেটা আমাদের সঞ্চালক প্রস্তাব করেছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। সোজা কথা, দুটি বড় দল আমাদের দেশে, এই দুই দল যদি তাদের মধ্যে নীতিগতভাবে একমত হন, এই বিধিবিধানগুলো আমরা পালন করব, দুই দল সমানভাবে পালন করব এবং জনগণের রায় আমরা মাথা পেতে নেব, তাহলেই সম্ভব। কিন্তু এইটা তো হওয়ার কথা নয়। এখন যে অবস্থা, যেটা বললাম, রাজনৈতিক একটা কোলওয়ার চলছে, এটা সমাধানের পথ হলো দুটো দলের নেতৃত্বকে অত্যন্ত ডাইনামিক হতে হবে, অতীতের রাজনৈতিক অপসংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হবে, একটা নতুন বৈপ্লবিক ধারা নিতে হবে, যে ঠিক আছে আমরা জাতীয়ভাবে জাতির সামনে দুই দল জাতীয় বিতর্ক অনুষ্ঠিত করব। আমি দুই দলকে আহ্বান জানাচ্ছি জাতীয় বিতর্ক অনুষ্ঠান করা এই বিষয়ের উপরে, নির্বাচন কমিশন কিভাবে গঠন করা হবে, দ্বিতীয়ত আগামী 23 সালে নির্বাচন কি পদ্ধতিতে করা হবে। এখানে দুই দলের আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি স্যার, দুই দল কিন্তু দুই দলের স্পষ্ট অবস্থান কিন্তু অলরেডি তারা প্রকাশ্যে বলেছে এবং প্রতিদিনই বলে যাচ্ছে যে একে অপরকে গ্রহণ করছে না। যেমন সব বিএনপি থেকে বলা হচ্ছে, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথাই যদি বলি, বিরোধী দল হিসেবে, যে তারা বলেছে এই সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে যাবে না, এটা স্পষ্ট করে বলে দিয়েছে। আর আওয়ামী লীগ বলেছেন যে তারা তাদের মতো করেই নির্বাচন আগের নিয়মেই নির্বাচন অনুষ্ঠিত করবে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের মতামতটা গুরুত্বপূর্ণ, এই জন্যই বলছি। এক্ষেত্রে দুটো প্রস্তাব তো আপনার সামনে এসছে, এখন কোন প্রস্তাবটাকে আমার মতামতটা স্পষ্টভাবে বলি। আমি যেটা বললাম যে দুই দলকে একত্রে একটা জাতীয় বিতর্কে, জাতীয় সংলাপে বসাতে হবে, মূলত এই দুই দল জোট মহাজোট এবং ঐক্যফ্রন্ট করে কোনো লাভ হয়নি, হবেও, কারণ সিদ্ধান্ত এই দুই দলের নেতৃত্ব নেবেন এবং তারা তাদের কর্মী বাহিনীকে জানাবে। এই দুই দলকে একত্রিত কে করবে, বিতর্কের মাধ্যমে যদি কিছু বেরিয়ে আসে, জনগণকে যদি সম্পৃক্ত করা যায়, তবে বিতর্কটা কে চালাবেন, পরিচালক কারা হবে, তারা নিরপেক্ষ হতেই হবে। সেটা কারা হতে পারেন, নিরপেক্ষ কেউ নয়, কিন্তু আমি কিন্তু নিরপেক্ষতা চাচ্ছি না, আমি চাচ্ছি, আগে যেন বলেছি, সেই সমস্ত মানুষ যাদের সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে, আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে, আইনের কারণে যদি আমার স্বার্থ হানি হয় আমি তবু আইনটা পালন করতে বাধ্য এবং করব, এই মনোভাব যাদের আছে সেই ধরনের মানুষদের নিয়ে করা যায়। এবং তারা কারা হতে পারে, একটা আমি প্রস্তাব রাখব, মনে করুন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানী গুণে কিন্তু অনেক শিক্ষাবিদরা আছেন, যারা এখন হয়তো সেখানে এখন সবচেয়ে বেশি কঠোরভাবে অ্যাক্টিভলি রাজনৈতিক এক্সারসাইজ করা হয়েছে, না অবসর নিয়েছেন এবং তারা এখনো মেন্টাল ফ্যাকাল্টিগুলো খুব ভালো কাজ করছে, যারা কখনো কোনো দলীয় রাজনীতিতে যুক্ত হন নাই, কোনো দলীয়করণের কোনো দোষ ত্রুটি তাদের উপরে কখনো চাপানো হয় নাই। তাদের যদি বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি তাদের ডেকে বলেন যে আপনারা এটা অর্গানাইজ করেন, আমরা, আমি রাষ্ট্রপতি হিসাবে, রাষ্ট্রের অভিভাবক হিসাবে দুই দলকে আমি বলবো, উনি প্রকাশ্যে যদি বলেন এবং দুই দলের নেতৃত্বের সাথে কথা বলেন, নেতা নেতৃত্বের নিয়ে কথা বলেন, এই ধরনের একটা প্রক্রিয়া হলে পরে এর সমাধান হতে পারে। অথবা না হলে দুই দলের যে অবস্থান, যেটা আমাদের সঞ্চালক মহোদয় বললেন, সাইফুর রহমান সাহেব বললেন, এই অবস্থান চলতে থাকলে আগামী দিনের কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা ব্যাপকভাবে ব্যাহত হবে।